মিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো ধাপে ধাপে শিক্ষা চ্যানেলে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় শ্রেণির গণিত বইয়ের পৃষ্ঠা তেত্রিশের যে সমস্যামূলক অঙ্কগুলো রয়েছে তার আমরা আজকে সমাধান করবো তো বন্ধুরা বেশি দেরি না করে চলো আমরা শুরু করে ফেলি সুপ্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে তেত্রিশ পৃষ্ঠা দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের তেত্রিশ পৃষ্ঠায় দেখো এখানে তিন দশমিক তিন অধ্যায়ে রয়েছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার এবং আট নাম্বার প্রশ্ন বর্ণনামূলক প্রশ্নগুলোর সমস্যার সমাধান করতে বলেছে তাই না তো প্রিয় বন্ধুরা আজকে আমরা এক থেকে আজকে আমরা এক থেকে চার নাম্বার পর্যন্ত বর্ণনামূলক অঙ্কগুলো সমাধান করব। এবং পরের ক্লাসে পাঁচ থেকে আট পর্যন্ত বর্ণনামূলক অঙ্কগুলোর সমাধান করব। তো বন্ধুরা আজকে যদি আমি এক থেকে আট নম্বর পর্যন্ত বর্ণনামূলক অঙ্কগুলো সমাধান করে দিই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য আজকে আমি এক থেকে চার নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমস্যার সমাধান দিচ্ছি পরের ক্লাসে আমি পাঁচ থেকে পাঁচ থেকে আট পর্যন্ত সমস্যামূলক অঙ্কগুলো সমাধান করে দেব তো বন্ধুরা তোমাদের চিন্তার কোনো বিষয় নাই আমি এই ভিডিও শেষে লিঙ্ক দিয়ে রাখবো পরের চারটি সমস্যামূলক অঙ্কগুলোর তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে অথবা প্লেলেস্টে গেলেও তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা বেশি দেরি না করে চলো আমরা এখন শুরু করে ফেলি প্রথমে আমরা লক্ষ্য করি এখানে এক নাম্বারে কি বলেছে এক নাম্বারে বলেছে সোহাগ পঁচাশি টাকা নিয়ে বাজারে গেল সে তিপ্পান্ন টাকা খরচ করলো তার কাছে কত টাকা থাকলো তো বন্ধুরা আমরা জানি যদি কিছু খরচ করা হয় তাহলে অবশ্যই কমে যায় আর কমে গেলে আমাদের কি করতে হবে নিশ্চয়ই বিয়োগ করতে হবে তাহলে বিয়ের সময় অবশ্যই বড়ো সংখ্যাটি আগে দিতে হবে এবং ছোট সংখ্যাটি পরে দিতে হবে তাহলে চলো আমরা এই সমস্যার সমাধানটি করে ফেলি প্রিয় বন্ধুরা প্রথমে আমরা এখানে দিব এক নম্বর যেহেতু আমরা এক নাম্বার প্রশ্ন লিখব সমাধান করবো সেহেতু অবশ্যই আমরা প্রথমে এক নাম্বার দিয়ে দিব এবার আমরা লিখবো বাজারে নিয়ে গেল পঁচাশি টাকা তাহলে চলো এখানে আমরা লিখে ফেলি বাজারে নিয়ে গেল পঁচাশি টাকা ওকে তো বন্ধুরা তোমরা খেয়াল করো আমি এখানে লিখেছি বাজারে নিয়ে গেল পঁচাশি টাকা এবার আমরা লিখবো সে খরচ করলো তিপ্পান্ন টাকা তাহলে চলো আমরা এখানে লিখে ফেলি সে খরচ করলো ওকে তো বন্ধুরা তোমরা এখানে খেয়াল করো আমি লিখেছি সে খরচ করলো তিপ্পান্ন টাকা আমরা এককের ঘরের নিচে এককের সংখ্যাটি বসাবো দশকের ঘরের নিচে দশকের সংখ্যাটি বসাবো ওকে এবার আমরা এখানে একটা সমান টান দিব তাহলে চলো সমান টানটা আমরা দিয়ে ফেলি খেয়াল করো আমি এখানে সমান টানটি দিয়ে ফেলেছি এবার আমরা নিচে লিখবো তার কাছে থাকলো ওকে তাহলে চলো আমরা লিখে ফেলি তার কাছে থাকলো তো বন্ধুরা তোমরা খেয়াল করো আমি এখানে লিখেছি তার কাছে থাকলো তাহলে এবার আমরা কি করব বলো তো যেহেতু খরচ করেছে আমি প্রথমেই বলেছি যদি কোনো কিছু খরচ হয় নষ্ট হয়ে যায় পচে যায় বা কাউকে দিয়ে দিতে হয় তাহলে অবশ্যই আমরা বিয়োগ করব। তাহলে অবশ্যই এখানে আমরা একটা বিয়োগ চিহ্ন দিয়ে দিব ওকে তো বন্ধুরা এবার আমরা বিয়োগ করব দেখো আর নিচে রয়েছে তিন উপরে রয়েছে পাঁচ তাহলে তিনের পর থেকে আমরা পাঁচ ঘর পর্যন্ত গুনব তিন চার পাঁচ তাহলে আমরা এখানে কত পেলাম এক দুই তাহলে আমরা এখানে কী দিব দুই দেব তাহলে চলো এখানে আমরা দুই দিয়ে দিই তারপরে বন্ধুরা এবার রয়েছে পাঁচ উপরে রয়েছে আট তাহলে আমরা পাঁচের পর থেকে আট পর্যন্ত গুনবো পাঁচের পর থেকে গুনব তাহলে পাঁচের পর হয় ছয় সাত আট তাহলে এখানে কয়টি ঘর হলো গুনি এক দুই তিন তাহলে আমরা এখানে কী দেব তিন দিব তাহলে চলো আমরা তিন দিয়ে ফেলি তাহলে বন্ধুরা আমরা এখানে পেলাম বত্রিশ টাকা তাহলে আমাদের এখানে উত্তর কী হবে বলো তো উত্তর হবে বত্রিশ টাকা তাহলে চলো আমরা এখানে লিখে ফেলি উত্তর বত্রিশ টাকা তাহলে বন্ধুরা আমাদের এক নাম্বার অঙ্কটি শেষ এবার চলো আমরা দুই নাম্বার অঙ্কের সমস্যার সমাধান করে ফেলি দেখো দুই নাম্বার অঙ্কে রয়েছে একটি শ্রেণীকক্ষে আটচল্লিশ জন ছাত্র ছাত্রী আছে এবং এদের মধ্যে ছাব্বিশ জন ছাত্র সেখানে কতজন ছাত্রী আছে তো বন্ধুরা একটি শ্রেণীকক্ষে ছাত্র ছাত্রী ছিল কতজন আটচল্লিশ জন মানে ছাত্র এবং ছাত্রী মিলেছিল আটচল্লিশ জন তাদের মধ্যে জন ছাত্র তাহলে আমাদের ছাত্রী বের করতে হবে ছাত্রী যদি আমাদেরকে বের করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে বিয়ে করতে হবে তাহলে বিয়োগের সময় অবশ্যই বড় সংখ্যাটি আগে থাকবে এবং ছোট সংখ্যাটি পরে থাকবে তাহলে চলো আমরা দুই নাম্বার সমস্যার সমাধান করে ফেলি তো বন্ধুরা যেহেতু আমরা দুই নাম্বার করব তাহলে অবশ্যই আমরা এখানে দুই নাম্বারটি দিয়ে দিব দুই নাম্বারটি দিয়ে দিলাম এবার আমরা লিখব শ্রেণীকক্ষে ছাত্রছাত্রী আছে আটচল্লিশ জন তাহলে চলো আমরা এখানে লিখে ফেলি শ্রেণী কক্ষে তো বন্ধুরা তোমরা খেয়াল করো আমি এখানে লিখেছি কক্ষে শ্রেণীকক্ষে আছে জন। এবার আমরা নিচে লাইনে লিখবো এদের মধ্যে ছাত্র আছে ছাব্বিশ জন ওকে তাহলে চলো লিখে ফেলি বন্ধুরা এখানে খেয়াল করো আমি লিখেছি এদের মধ্যে ছাত্র আছে ছাব্বিশ জন যেহেতু বিয়োগ করব সেহেতু অবশ্যই এখানে আমরা বিয়োগ চিহ্নটি দিয়ে দিব এবার আমরা এখানে একটি সমান টান দিয়ে দিব চলো সমান টানটি দিয়ে ফেলি তো বন্ধুরা এখানে আমি সমান টানটি দিয়ে ফেলেছি এবার আমরা শেষের লাইনে লিখব সেখানে ছাত্রী আছে ওকে তাহলে চলো লিখে ফেলি তো বন্ধুরা এখানে খেয়াল করো আমি লিখেছি সেখানে ছাত্রী আছে তাহলে আমাদেরকে বিয়ে করে বের করতে হবে এখানে রয়েছে ছয় ছয়ের পর থেকে আমরা আট পর্যন্ত গুনবো ছয়ের পর থেকে গুনলে আমরা কত পাই দেখি ছয় সাত আট তাহলে আমরা কয় ঘর পেলাম এক দুই দুই ঘর পেলাম তাহলে আমরা এখানে কি দিব দুই দিব তাই না তারপরে দেখো এখানে দুইয়ের পর থেকে আমরা চার পর্যন্ত গুনব দুইয়ের পর থেকে গুনব দুই তিন চার তাহলে আবার কয় ঘর পেলাম এক দুই দুই ঘর তাহলে আমরা এখানে কী দেব আবার আমরা দুই দিব তাহলে আমরা পেলাম কত সেখানে ছাত্রী আছে বাইশ জন তাই না তাহলে আমাদের উত্তর হবে বাইশ জন উত্তর কী হবে বলো তো উত্তর বাইশ জন তো বন্ধুরা এই অঙ্কটি তোমরা যদি আরও শর্ট করে অর্থাৎ আরও সংক্ষিপ্ত করে করতে চাও তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি চলো নিচে আমি অঙ্কটি তোমাদেরকে আরও শর্ট করে কীভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো তোমরা এখানে আমি এখানে অথবা দিয়ে এভাবে লিখে দিয়েছি অঙ্কটি তোমরা যদি মন তোমাদের যদি মনে হয় তোমরা আরও শর্টভাবে লিখবে এত বড় করে অঙ্কগুলো করতে চাও না তাহলে তোমরা এভাবেও করতে পারো শুধুমাত্র ছাত্র ছাত্রী আছে আটচল্লিশ জন ছাত্র আছে ছাব্বিশ জন নিচে ছাত্রী আছে জন উত্তর জন এভাবে লিখলেও কিন্তু অঙ্কটি সঠিক হবে তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাই করবে ওকে তো বন্ধুরা চলো এবার আমরা তিন নম্বর অঙ্কটি দেখে নেই দেখো এখানে তিন নম্বর অঙ্কে বলেছে একটি বাগানে পঁয়তাল্লিশটি আম গাছ আছে গাছগুলোর মধ্যে উনত্রিশটিতে আম ধরেছে কতটি গাছে এখনও আম ধরেনি অর্থাৎ এখানে বলেছে বাগানে আম গাছ আছে কয়টি পঁয়তাল্লিশটি তাই না তো আম গাছের মধ্যে উনত্রিশটিতে আম ধরেছে তাহলে কতটি গাছে আম ধরেনি সেটাই আমাদেরকে বের করতে বলেছে তাহলে বন্ধুরা এখানেও আমাদেরকে বিয়োগ করতে হবে তাহলে চলো অঙ্কটি আমরা সমাধান করে ফেলি তো বন্ধুরা প্রথমে আমরা অবশ্যই নাম্বার দিয়ে দেবো আমরা যেহেতু তিন নাম্বার করব। তাহলে অবশ্যই আমরা তিন নাম্বার দিয়ে দেবো এবার আমরা লিখবো বাগানে আম গাছ আছে পঁয়তাল্লিশটি অথবা আম গাছ আছে পঁয়তাল্লিশটি ওকে তো চলো আমরা লিখে ফেলি বাগানে আম গাছ আছে তো বন্ধুরা তোমরা খেয়াল করো আমি এখানে লিখেছি বাগানে আম গাছ আছে পঁয়তাল্লিশটি তোমরা যদি চাও এ বাগানে কথাটি লিখবে না তাহলেও কিন্তু আমাদের অঙ্কটি হবে আমি বাগানে দিয়েছি একটু বোঝার সুবিধার জন্য আমি বাগানে কথাটি লিখেছি তোমরা না লিখতে চাইলেও কিন্তু অঙ্কটি কোনো সমস্যা হবে না তাহলে এবার আমরা লিখব আম ধরেছে উনত্রিশটিতে ওকে তো বন্ধুরা তোমরা খেয়াল করো আমি নিচে লিখেছি আমি নিচে আমি টট দিয়েছি অর্থাৎ আম ধরেছে উনতিরিশ টিতে আমি এখানে টি লিখিনি আম ধরেছে উনত্রিশটি কথাটির মধ্যে একটু মাধুর্য আসছে না সেজন্য আমি এখানে লিখেছি আম ধরেছে টিতে যেহেতু ঊনত্রিশটি গাছে আম ধরেছে উনত্রিশটি আম ধরেনি নিত্রিশটি গাছে আম ধরেছে সেজন্য আমরা এখানে দিব টিতে এবার আমরা নিচে একটি সমান টান দিয়ে দিব চলো আমরা সমান টানটি দিয়ে ফেলি তো বন্ধুরা এবার আমরা নিচে লিখব এখনো আম ধরেনি ওকে তাহলে চলো লিখে ফেলি ওরা তোমরা খেয়াল করো আমি এখানে লিখেছি এখনো আম ধরেনি তাহলে আমাদের বিয়ে করতে হবে সেজন্য আমি বিয়ে চিহ্নটি দিয়ে দিয়েছি তাহলে চলো আমরা বিয়ে করি উপরে যদি ছোট সংখ্যা থাকে আর নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে আমাদের কি করতে হবে বলো তো তাহলে আমাদের উপরের ছোট সংখ্যাটিকে মনে মনে তার পাশে এক ধরে ছোট সংখ্যাটিকে বড় বানাতে হবে তাহলে পাঁচের পাশে যদি আমরা এক দেই তাহলে পনেরো হয়ে যাবে তাই না তাহলে নয় আছে কত হলে পনেরো হবে চলো আমরা গুনি নেই দেখো এখানে আমাদের নয় আছে আর কত হলে পনেরো হবে তাহলে নয়ের পর থেকে আমরা পনেরো পর্যন্ত গুনব নয়ের পর থেকে গুনব নয় তারপরে হচ্ছে দশ দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে এখানে কয়টি ঘর হলো দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা এখানে কি দেবো তাহলে আমরা এখানে ছয় দেব দেখো আমি এখানে ছয় দিয়েছি তাহলে আমাদের ওই হাতের একটা এখানে চলে আসবে আমরা মনে মনে যে একটি ধরে পাঁচকে পনেরো বানিয়েছি সেই একটি আমাদের দুইয়ের কাছে চলে আসবে তাহলে দুইয়ের সাথে ওই এক যোগ হয়ে যাবে যোগ করলে হবে দুই আর একে তিন তিন আছে কত হলে চার হবে তিন আছে কত হলে চার হবে তিন চার তাহলে কয় ঘর এক ঘর তাহলে আমরা এখানে কি দিব এক দিব দেখো আমি এখানে এক দিয়েছি তাহলে আমাদের উত্তর হবে ষোলোটি গাছে আম ধরি তাই না তাহলে চলো আমরা উত্তর লিখে ফেলি তো বন্ধুরা আমাদের তিন নম্বর অঙ্কটি শেষ তোমরা যদি অঙ্কটি আরও শর্ট করতে চাও তাহলে এই বাগানে কথাটি লিখবে না এবং এই কথাটিও লিখবে না এই কথাটি না লিখলে দেখো আমাদের অঙ্কটি কিন্তু শর্ট হয়ে গেছে তোমরা এভাবেও যদি অঙ্কটি করতে চাও তাহলেও কিন্তু অঙ্কটি হবে ওকে তাহলে বন্ধুরা চলো এবার আমরা চার নম্বর অঙ্কটি দেখে নেই চার নম্বর অঙ্কে বলেছে সায়লার দশ টাকার নোট ছিল আটটি সে ময়নাকে তিনটি দশ টাকার নোট দিল শায়লার কত টাকা থাকলো এখানে বলেছে শায়লার দশ টাকার নোট ছিল আটটি সে তিনটি নোট ময়নাকে দিয়ে দেয় তাহলে সায়লার কত টাকা থাকে সেটা আমাদেরকে বের করতে বলেছে তাহলে চলো আমরা এই অঙ্কটিও বিয়ে করে বের করে ফেলি তো বন্ধুরা যেহেতু আমরা চার নাম্বার করব তাহলে অবশ্যই এখানে আমাদের চার নাম্বারটি বিয়ে দিতে হবে তাহলে এবার আমরা এখানে লিখবো শায়লার ছিল আশি টাকা তাহলে চলো আমরা লিখে ফেলি তো বন্ধুরা এখানে আমি লিখেছি দেখো সায়লার ছিল আট গুণ দশ সমান আশি টাকা অর্থাৎ আটটি দশ টাকার নোট ছিল সেজন্য আমি আটের সঙ্গে দশ গুণ করে এখানে বের করেছি আশি টাকা বন্ধুরা এই অঙ্কটি বিভিন্ন নিয়মে করা যায় আমি একটি সহজ নিয়মে তোমাদেরকে করিয়ে দিলাম এইভাবে করলেও অঙ্কটি সঠিক হবে আরও অনেক নিয়ম আছে যেগুলো তোমাদেরকে আমি অবশ্যই অবশ্যই পরে ভিডিওতে দিয়ে দেব তো বন্ধুরা এবার আমরা লিখবো ময়নাকে দিল তিরিশ টাকা বন্ধুরা আমি নিচে লিখলাম ময়নাকে দিল তিন গুণ দশ অর্থাৎ তিরিশ টাকা ওকে তিনটে দশ টাকার নোট দিয়েছিল সেজন্য আমি তিনের সাথে দশকে গুণ দিয়ে তিরিশ টাকা বের করেছি ওকে তো বন্ধুরা এবার আমরা এখানে একটি সমান টান দিব চলো আমরা সমান টানটি দিয়ে ফেলি তো বন্ধুরা এবার আমরা নিচে লিখবো শায়লার থাকলো ওকে তাহলে চলো এখানে আমরা লিখে ফেলি শায়লার থাকলো এখানে দেখো সাইলার থাকলো আমি লিখেছি এবার আমরা বিয়োগ করবো তাহলে শূন্য সাথে শূন্য বিয়োগ করলে কি হয় বলো তো শূন্যই হয় তাহলে চলো এখানে আমরা শূন্য লিখে ফেলি এবার আটটার থেকে তিনটা বাদ দেবো অর্থাৎ তিনের পর থেকে আমরা আট পর্যন্ত গুনবো চলো তিনের পর থেকে আট পর চার পাঁচ ছয় সাত আট তাহলে কত হলো এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা কত পেলাম পাঁচ পেলাম এখানে আমরা লিখবো পাঁচ পাশ লিখেছি আমি এখানে পাশ লিখলাম তাহলে সায়লাদ থাকলো পাঁচে শূন্য কী হয় বলো তো পঞ্চাশ টাকা তাহলে আমাদের উত্তর কী হবে উত্তর হবে পঞ্চাশ টাকা তাহলে চলো আমরা উত্তরটা লিখে ফেলি পঞ্চাশ টাকা বন্ধুরা আমি আগেও বললাম এই চার নম্বর অঙ্কটি বিভিন্ন নিয়মে করা যায় আমরা বিভিন্ন নিয়মে করতে পারি এই অঙ্কটি তবে এই নিয়মটা অনেক সহজ এবং খুব ছোট। সেই জন্য আমি তোমাদেরকে এই নিয়মটি দেখালাম ওকে তোমরা এভাবে অঙ্কগুলো করবে আর বন্ধুরা পাঁচ ছয় সাত আট অঙ্কটি আমি পরের ক্লাসে তোমাদেরকে দিয়ে দেবো আর এই ভিডিও শেষে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নিবে ওকে তো প্রিয় বন্ধুরা আমার ক্লাসটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বা উপকারে আসে তার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফিজ